আবারও ক্রিকেট অঙ্গনে বিতর্কের মাধ্যমে স্পটলাইটে ভারতীয় পেসার মোহাম্মদ শামি। স্পটলাইটে থাকার কারণটা এবার প্রতিপক্ষ ব্যাটারদের ভ্যাবাচ্যাকা খাইয়ে কিংবা স্ট্যাম্প উড়িয়ে দিয়ে নয়, বরঞ্চ নারী কেলেঙ্কারি। এবার মোহাম্মদ শামির একাধিক নারীর সাথে করা অশ্লীল চ্যাট ভাইরাল করেছেন তার স্ত্রী হাসিন জাহান নিজেই। মোহাম্মদ শামি আর হাসিনের সম্পর্কে টানা পড়েন নতুন কিছুই নয়, তাদের সম্পর্কের তিক্ততা চলছে বিগত 7 বছর ধরেই। একে অপরের কাদা ছোড়াছড়ি হতে হতে তা এবার রূপ নিয়েছে ব্যক্তিগত আক্রমণেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কিছু স্ক্রিনশট ও মেসেজ শেয়ার করেছেন হাসিন, যেখানে স্বামীকে একাধিক নারীর সাথে যৌন উস্কানিমূলক মেসেজ আদান প্রদান করতে দেখা গিয়েছে। কখনো কখনো অপর প্রান্তের নারীকে বলছেন বিকিনি পরে এসে পড়তে, আবার কখনো দিচ্ছেন নানান যৌন উত্তেজনামূলক নির্দেশনাও। স্বামীর এই সকল মেসেজের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশন দিয়েছেন হাসিন, যার অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, তুমি সবার সমস্যার সমাধানকারী, ফয়সালাকারী, আমার আর আমার সন্তানের সাথে ইনসাফ করো। পাগল কুকুরের একটি গ্রুপ আমার পেছনে লেগেছে, তুমি এদেরকে এদের আসল গন্তব্যে পৌঁছে দাও। যদিও হাসিন জাহানের শেয়ার করা ওই ছবিতে দেখা গেছে স্বামীর করা ওই সব চ্যাটগুলো 2018 সালের, তাই পোস্টের কমেন্ট বক্সও এখন দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন এই সব কিছুই এআই দিয়ে বানানো হয়েছে, তো কেউ বা বলছেন স্বামীর চরিত্রে আসলেও সমস্যা আছে। হাসিন ছিলেন IPL-এর কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডার, সেখান থেকে পরিচয় তাদের। এরপর 2014 সালে করেছেন বিয়ে, পরের বছরই ঘর আলোকিত করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান, কিন্তু 2015 সালেই শুরু হয় কলহ। শারীরিক নির্যাতন থেকে শুরু করে পরকীয়ার অভিযোগও করেছেন স্বামীর বিরুদ্ধে। যদিও নিজের উপর আসা এ সকল অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন ভারতীয় পেসার, তবে প্রমাণ সহ পোস্ট করা অশ্লীল এই মেসেজগুলো নিয়ে তার বিরুদ্ধে করা অভিযোগ এবার কিভাবে সামাল দেবেন স্বামী, সেটাই এখন ভারতীয় ক্রিকেট অঙ্গনের সবচাইতে বড় প্রশ্ন। এস এম তিহান, ডেস্ক রিপোর্ট, জাগরণী টিভি।